স্বাধীনতা দিবসের ডিসপ্লেতে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী পুতুল নাচ। দেতালি বাঙালি আজ নতুন করে স্বপ্ন দেখার দিন। এই গানের তালে তালে পুতুলের আদলে নাচছে একদল শিশু, যেন নতুন এক আগামীর আহ্বান। বিশেষ পোশাক আর অদ্ভুত ভঙ্গিমায় সবাই যেন জীবন্ত পুতুল। মহান স্বাধীনতা দিবসে প্রতিবছর ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে মনোজ্ঞ কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এবার ডাক পড়ে সূর্যমুখী কিন্ডারগার্ডেনের পুতুল নাচের দলের। গেল 28 ফেব্রুয়ারি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পুতুলের মতো করে নেচে ব্যাপক জনপ্রিয়তা পায় দলটি। অংশগ্রহণকারীদের অনেকেই আগে কখনো পুতুল নাচ দেখেনি, তবুও পুতুলের মতো নাচতে পারায় অভিভূত সবাই। মাত্র 3 দিনের মহড়ায় এবারের নাচটি পরিবেশিত হলো। পুতুল নাচ দেখিনি, কিন্তু এই প্রথম যখন পুতুল নাচ নাচি তখন আমার ফিলিংসটা অন্যরকম ছিল। এই নাচটি আমার কাছে খুবই ভালো লেগেছে। মাত্র 3-4 দিনের রিহার্সালের মাধ্যমে আমরা নাচটি নাচতে পেরেছি। আমরা সকলেই অনেক ভালো করে এই নাচটি শিখে এসেছিলাম এবং আজকে আমরা সকলেই খুব ভালোভাবে এই নাচটি উপস্থাপন করতে পেরেছি। ওইখানে ডিসপ্লে করতেছিল, তখন ভাবতেছিলাম ওরা কি আসলে অ্যাকচুয়ালি মানুষ নাকি অ্যাকচুয়ালি জীবন্ত পুতুল। মানে পুরোই মনে হচ্ছে মাঠ বড় এক যা পুতুলের দল। আমি মনে করি যে আমাদের ঐতিহ্যকে তারা তুলে ধরেছে, আমরা তাদের এই পরিবেশনে অত্যন্ত খুশি। ফেব্রুয়ারিতে হঠাৎই আলোচনায় আসে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী পুতুল নাচ। খুদে শিক্ষার্থীদের অবিকল পুতুলের মতো নাচের ভিডিও ফেসবুক সহ নানা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে সেই নাচটিতে লোকসঙ্গীত ব্যবহার করা হলেও স্বাধীনতা দিবসে দেশাত্মবোধক গানে পুতুল নাচ করে শিশুরা। আমরা দেশাত্মবোধক গানের উপরে একটা ডিসপ্লে করেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ সহ স্বাধীনতা দিবসকে মিল রেখে আমরা এই ডিসপ্লেটা করেছি। আমার অনেক ভালো লাগতেছে, আসলে আমার বাচ্চারা অনেক ট্যালেন্ট, আমার অভিভাবকরা অনেক হেল্পফুল। বিলুপ্ত প্রায় পুতুল নাচ সহ মূলধারার সংস্কৃতির জাগরণে পৃষ্ঠপোষকতার কথা জানায় জেলা প্রশাসন। জেলা প্রশাসন ব্রাহ্মণবাড়িয়া পুতুল নাচকে পৃষ্ঠপোষকতা করার চেষ্টা করছে এবং পুতুল নাচের পাশাপাশি আমাদের যে সকল ঐতিহ্যগুলো আছে এগুলো যেন আমাদের সবাই আমরা ধারণ করতে পারি, তার জন্য যা যা করার দরকার আমরা তার সব কিছুই করব। 100 বছর আগে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কৃষ্ণনগর গ্রামের বিপিন মাঝির মাধ্যমে পুতুল নাচের যাত্রা শুরু হয়। একসময় গ্রামীণ মেলার প্রধান আকর্ষণ ছিল পুতুল নাচ, যা এখন বিলুপ্ত প্রায়। এখন ব্রাহ্মণবাড়িয়া ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার।